গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলো শুরু করছি আজকে নতুন ব্লগ। সো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো জলপাইগুড়ি দেবীচৌধুরানী মন্দিরের ভেতর প্রাঙ্গণটা দেখাবো এবং মন্দিরের ভেতরের অংশটাও দেখাবো এবং যেখানে পুরনো আমলে বলি হতো সেখানেও দেখাবো। এই দেখো মন্দিরটা। নিজে তো গিয়ে ফেলছি, মন্দিরে তো আসলামই হিন্দু যেহেতু। ঘর তো ওইদিকে ছিল না? এইখানে আগে বলি হতো এবং এখনো এখানেই বলি হয়। এই দেখো ভেতরের কালী মন্দিরটা। এখানে কালী প্রতিমাটাও অল্প দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেক দিন এই 12টার থেকে 2-1 ঘন্টা খোলা থাকে। ভুল বললাম, 12টা না, 10টার থেকে 12টার মতো করে প্রত্যেক দিন খোলা থাকে। কালীবাড়ি মানে কালী পূজা যখন হয় না, এখানেই দেবী চৌধুরানী মন্দিরের পুরানো প্রাচীনকালের একটা সুড়ঙ্গ পথ ছিল যেখান দিয়ে যাওয়া আসা করা যেত। তো এখন এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতর প্রাঙ্গণটা ঢুকলে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়। মানে হচ্ছে মানে জায়গাটা পুরো নিস্তব্ধ, কেউ এখানে যাওয়া আসা করে না, একদম নিঝুম জায়গাটা। বার হবি তো? হ্যাঁ, তুই ইয়ে করিস, আমি নিচ্ছি। এই যে দেখো এখানে মূর্তিটা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে মূর্তিটা। সো এখন আমরা মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে বাইরে চলে যাচ্ছি। অনেক বেজেও গেছে, বিকাল প্রায় 4:30-4:45 মতো বেজে গেছে। তো এখন বাড়ি যাব। সো এই আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি নিজের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে প্রথম পৌঁছে যায়। ধন্যবাদ।